অসাধারণ একটা কাজ করেছেন, যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেন। তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাযহাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড? যেন আমাকে প্রশ্ন করছেন, আমার উপরে কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? আমার প্রশ্নটা হলো, আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে? আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না? কোরআন থেকে ভালো জিনিস নিলাম, বেদ থেকে ভালো জিনিস নিলাম, বাইবেল থেকে ভালো জিনিস নিলাম, তারপর সেগুলো মানতে পারি। আর বেদে যে কথাই থাকুক, কোরআনে যে কথাই থাকুক, আর বাইবেলে যে কথাই থাকুক, আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত। আর আমি আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে। কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে? অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দেওয়াটা হলো ভদ্রতা, আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন, পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা। করবে কে, কে ঠিক করবে? আমেরিকায় অনেকগুলো নুট বিচ রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া 2 মাস আগে পড়লাম, সমুদ্র ভ্রমণ, নুট ক্রুজ, নুট ক্রুজ, জাহাজে যারা থাকবে সবাই উলঙ্গ থাকবে, তাদের জন্য এটা ভদ্রতা? তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে, যেসব মহিলা জীবনসঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ভাই জাকির এটা খারাপ শব্দ, বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি, এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই। এখন আমার প্রশ্ন, আল্লাহ এখানে কি বোঝাতে চাইছেন? এটা কি সর্বশক্তিমান ঈশ্বর নাকি সেই বিশেষ নবীর ঈশ্বর? আর স্রষ্টা যখন একজনই, সবাই যখন নিজের মতো করে সেই এক স্রষ্টার উপাসনা করে, তাহলে মহান স্রষ্টা সেই মানুষদেরও উন্নতি দেবে। এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে। আমি এটাই বলবো, বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরই তাকে দিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন, যাতে করে সবাই সত্যটা জানতে পারে। এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাআল্লাহ, তিনি শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। মিস্টার জাকির, প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু, সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে। মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি। তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর বাকি সবাই যাবে দোজখে, এটা কি বিস্তারিত বলবেন? আপনার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ, সুলতান বা জাকির হলে আপনি বেহেস্তে যেতে পারবেন না। শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেস্তে যাবেন না। আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ঈমান এনেছি কথা বললেই, আমি মুমিন এর কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেস্তে যেতে পারবে? আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল, আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি, এতে এই কথাই বলা যায়, একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনার কথা মানলাম, আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? ইসলাম যদি মহিলাদের ছোট করে, তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিস্তকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম, কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই। সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত, পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বদলাবে, মহিলারা যুদ্ধে যাবে। এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরো বাড়বে, আর সেরকম সময়ে আসলে তখন কি একথা বলা যাবে যে হ্যাঁ পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত? এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। আপনি বললেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথ তার স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিলেন। আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা। এখন এই স্ত্রীদের কি হবে? কারণ দুর্ভোগটা পোহাচ্ছে তারাই। যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে?
আর ডক্টর জাকির নায়ক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন, এই কথাটা কি সত্যি? সেটা হলো ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোনো অনুমতি দেয়া আছে কিনা, যদি অনুমতি না দেয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে? দেখি যে সব ধর্মগ্রন্থেই কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে। যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প, এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত। যদি একজন মুসলমান কোন অমুসলিমের বাসায় থাকে, সে যদি তখন নামাজ আদায় করতে চায়, সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে? সেখানে নামাজ পড়ার নিয়মটা কি? আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা? সবকিছুই কি আল্লাহর পরীক্ষা? স্যার, ইসলাম ধর্মে বিনোদনের কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেয়া হয়েছে? মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে? আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন? এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না?